দেখুন যেভাবে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বন্যার পানি, ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র বরাক নদীর উপত্যকায় প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এ পর্যন্ত প্রায় 5 লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই পানি ভাটিতে নেমে আসার পর বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে প্রবল বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে আসামের সংবাদ মাধ্যম বলছে, এ পর্যন্ত বন্যায় মোট 30 ব্যক্তি প্রাণ হারিয়েছে। গত 4 দিন ধরে ভারী বর্ষণের ফলে আসামের 15টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই জেলাগুলোর 1100 গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। স্থানীয় আশ্রয় শিবিরে জায়গা নিয়েছে প্রায় 18,000 মানুষ। বন্যার পানিতে মহাসড়কের একাংশ ডুবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। আসামের বিভিন্ন জায়গায় পানির তোড়ে বাঁধ ভেসে গিয়েছে, সড়ক এবং সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।